প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর জিরো ডিগ্রি, ত্রিশ ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে নির্ণয় করতে হয় এটা আমি একটা পদ্ধতি তোমাদের শেখাব। দেখো, প্রথমে তোমরা লিখবা জিরো থেকে শুরু করে জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। এখন আমরা ফোর করে গেলাম, এখন ফোর দেওয়ার সব থেকে ভাগ করতে হবে। এখন তাহলে একটা করে দাগ যাবে নিচে বললে কি ফোর 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 ফোর। এখন এটার মান কি আসে? জিরো বাই ফোর, তাহলে জিরো বাই ফোর ইকুয়াল হলো জিরো, আর এটার মান ওয়ান বাই ফোর। এটার মান কাটাকাটি করলে আমরা কি পাই? ওয়ান বাই ফোর। আর এটা কাটাকাটি করা যায় না, তাহলে থ্রি বাই ফোর। এটা কাটাকাটি করলে এটা আসে ওয়ান। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের প্রত্যেকটা বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করতে হবে জিরোর বর্গমূল জিরো, ওয়ানের বর্গমূল ওয়ান, ফোরের বর্গমূল টু, ওয়ানের বর্গমূল ওয়ান, এটার বর্গমূল কোন বর্গ সংখ্যা না, বিদায় এটাকে আমরা লিখব রুট ওভার টু। এটা পূর্ণ বর্গ সংখ্যা না, এই জন্য উপরে আমরা লিখব রুট ওভার থ্রি। ফোরের বর্গমূল হল টু, ওয়ানের বর্গমূল ওয়ান। এখন আমরা এইভাবে সব করব। তারপরে এখন এখানে লিখব জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এখানে লিখব সাইন, মানে সাইন সাইন জিরো ডিগ্রি মান জিরো, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান ওয়ান বাই রুট টু, সাইন 60 মান রুট ওভার থ্রি বাই টু, সাইন 90 ইকুয়াল টু ওয়ান। এখন এখানে লিখব কস, সিওএস কস। এখন আমরা এই ডাইন দিক থেকে এনে এদিকে লিখব, তাহলে এখান থেকে লিখলে এখানে আসবে ওয়ান, এখানে আসবে ওয়ান, এখানে আসবে তারপর একটা রুট ওভার থ্রি বাই টু, তারপর আসবে ওয়ান বাই রুট টু, তারপর আসবে হাফ, তারপর আসবে জিরো। তাহলে কস জিরো ডিগ্রি মান ওয়ান, কস 30 ডিগ্রি মান রুট ওভার থ্রি বাই টু, কস 45 ডিগ্রি মান ওয়ান বাই রুট টু, কস 60 ডিগ্রি মান হাফ, কস 90 ইকুয়াল টু জিরো। এখন আমরা ট্যানের মান বের করবো। ট্যান ট্যান আমাদের ট্যান ইকুয়াল হলো সাইন বাই কস, ট্যান ইকুয়াল সাইন বাই কস। এখন এই যে সাইনের মান উপরে আছে আর নিচে হলো কস, তাহলে সাইন জিরো ডিগ্রির মান হলো জিরো আর কস জিরো ডিগ্রির মান হলো ওয়ান, তাহলে এই যে দাগে আমাদের ভাগ করে যাচ্ছে, তাহলে জিরো ভাগ ওয়ান, তাহলে এটার মান কি জিরো। এটা এখানে ভাগ করে পরে নিচের দিকে দুয়ে দুয়ে কাটা গেল, উপরে হলো এক, নিচে রুট ওভার থ্রি, তাহলে ওয়ান বাই রুট ওভার থ্রি। এখানে রুট ওভার টু, রুট ওভার টু কাটা গেল, তাহলে ওয়ান ভাগ ওয়ান, তাহলে হলো ওয়ান। এখানে টু টু কাটা গেল, তাহলে উপরে রুট ওভার থ্রি, নিচে ওয়ান, নিচে ওয়ান আঁকা লিখবো না, তাহলে শুধু রুট ওভার থ্রি।
1 by 0 সেটা হলো অসংজ্ঞায়িত তারপরে আসি আমরা পথ সিওটি পথ পথের মানটা আমরা ওই ঠিক ওইভাবে উপস্থিত ওই ডান দিকে লিখতে হবে এটা আনতে হবে এখানে তাহলে অসংজ্ঞায়িত তারপর হলো রুট ওভার থ্রি তারপর ওয়ান ওয়ান বাই রুট থ্রি তারপর হলো জিরো এখন আসি আমরা সেকের মান এস ইস সি সেক সেক আমাদের সেক কল হলো ওয়ান বাই কস তাহলে কসের মানটাকে শুধু উল্টাইতে হবে ঘর নিতে হবে লবে আর লব নিতে হবে ঘরে কোয়ানকে যদি আমরা উল্টাই তাহলে ধরো কোয়ান আর এটা যদি লব নেই ঘরে ঘর যদি লবে তাহলে টু যা উপরে আর এটা আসে নিচে তাহলে হলো টু বাই রুট ওভার থ্রি এটাকে যদি উল্টাই তাহলে পরে আসে রুট ওভার টু নিচে ওয়ান নিচের ওয়ান লিখতে হবে এটা যদি উল্টাই তাহলে উপরে আসে টু নিচে ওয়ান লিখতে হবে না জিরোকে যদি উল্টাই তাহলে জিরো টুটা দেব অসংখ্যায় তারপরে আসো কোসেকের মান কোসেকের মানটা কিভাবে বের করতে হবে ওই ভাবে উঠাইতে হবে ডাইতে থেকে লিখতে হবে তাহলে এই এটা যদি এখানে লিখে দেবে অসংখ্যায় তো তারপর আসলো টু তারপর আসলো রুট ওভার টু তারপর আসলো টু বাই রুট থ্রি তারপর আসলো ওয়াই তাহলে আমরা এখন ত্রিকোণমিতিক কৃতি অনুপাত হলো ছয়টা সাইন কস ট্যান কট সেক কোসেক আর এর জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সবগুলো মানে বের করতে পারলো এখন এখন আমরা অনুশীলনী নয় দশমিক দুই এর দু একটা সমস্যা নিয়ে দু একটা সমস্যার সমাধান করব দেখো নয় দশমিক দুই এর সমস্যা বারো নিয়ে আলোচনা করব বারো নম্বর আছে যে দেখাও যে কোস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল কোস সিক্সটি ডিগ্রি তাহলে কি আমরা লিখব লেফট এন্ড সাইন ইকুয়াল কোস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার কোস থার্টি ডিগ্রির মান এর আগে আমরা মানটা করলাম কোস থার্টি ডিগ্রির মানটা কত তোমরা ওই সব দিকে দেখো কোস থার্টি ডিগ্রির মান কত কোস থার্টি ডিগ্রির মান হচ্ছে কোস থার্টি ডিগ্রির মান রুট ওভার থ্রি বাই এখানে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিতে হবে মাইনাস সাইন থার্টি ডিগ্রি মান হাফ হাফ স্কোয়ার এখন
এটা যদি আমরা বর্গ করি তাহলে এই যে রুটওয়ারটা উঠে যাবে তাহলে 3 আর নিচে 2 এর বর্গ করলে 4 মাইনাস 1 বাই 4 তাহলে লসাগু কত হলো 4 তাহলে এখানে 3 মাইনাস 1 তাহলে 2 বাই 4 ইকুয়াল এটা কাটাকাটি করলে হাফ এখন দেখো রাইট সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে রাইট হ্যান্ড সাইড আছে cos 60 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 60 এর মান কত হাফ তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সো এখন তোমাদের আমি কিছু বাড়ির কাজ দিই তোমরা 13 থেকে 17 নাম্বার করবা বাড়িতে গেলে সলভ করবা ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখন আমি আমার ক্লাস শেষ করছি সকলকে ধন্যবাদ